বেঙ্গল আইকন নিউজ, নতুন রূপে নতুন ভাবনায়। সরকারি প্রকল্পে গরিবের পাতে কাঁকর ও পোকা, অঙ্গনারী কেন্দ্রের দেওয়া খাবারে পোকা, এমনই অভিযোগ তুলে নামখানার মৌসুনীতে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। অঙ্গনারী কেন্দ্র, এখানে শিশু ও গর্ভবতীদের পুষ্টি রক্ষায় স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা রাখা হয়, সেই খাওয়ারেই নাকি মিলছে পোকা। চাল ডালে গিজগিজ করছে পোকা, পুষ্টিকর খাবার দেওয়ার কথা অথচ পুষ্টিকর খাবারে মিলছে পোকা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানার মৌসুনীর কুসুমতলা অঙ্গনারী কেন্দ্রে এই হাল। বেজায় ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের অভিযোগ, এর আগেও এই অঙ্গনারী কেন্দ্রে খাবারে পোকা মিলেছে। স্থানীয়দের অভিযোগ, বারবার দিদিমণিকে বলেও কোনো লাভ হয়নি। স্থানীয়দের অভিযোগ, এই অঙ্গনারী কেন্দ্রে দিদিমণির সাফাই, বস্তায় করে চালে ডালে আসছে পোকা। অঙ্গনারী কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার থেকে শুরু হয় দিদিমণিকে ঘিরে বিক্ষোভ। নামখানা ব্লকের মৌসুনীর এই আইসিডিএস সেন্টারে 60 জন পড়ুয়া ও এলাকার অনেক গর্ভবতী মহিলা খাবার নিয়ে যান, প্রায় সময়ই মেলে খাওয়ারে কাঁকর ও পোকা। আজকের সমস্যাটা মূলত হচ্ছে খাবারে এই পোকাটা। চাল ডাল একেবারে বাচ্চাদের খাবার উপযোগী নয়, তার জন্য মায়েরা আজকের খাবারটা রিটার্ন করেছে। নমস্কার, আমার নাম শম্পা পাল হোজ্জা। আমি এই অঙ্গনারীর একজন মাদার, যে একটা আমার ছেলে মেয়ে পড়ছে এখানে, তার খাবারটা আমি আনতে আসি সব প্রতিদিনই। এবার প্রতিদিনই যে খাবারটা আনতে আসি, যখন খিচুড়ি আনতে আসি খিচুড়িতে পোকা থাকে। আজকে যখনই আমরা আনতে এলাম, আজকে খিচুড়িতে প্রচুর পরিমাণ পোকা দেখা যাচ্ছে। এ নিয়ে আমরা সবাই মা মিলে একটা প্রতিবাদ করেছিলাম। বারবার যে মাই আসে সেই প্রতিবাদ করে, সেই চলে যায়। তাকে বুঝিয়ে দেয় যে না, এইরকমই আমাদের অসুবিধা থাকে, এইরকমই আমাদের লিমিট থাকে। আমরা অনেকবার বলেছি যে কত পরিমাণে আমাদের খিচুড়িতে সবজি দেওয়ার নিয়ম রয়েছে বা আলু দেওয়ার নিয়ম রয়েছে, বা অন্য স্কুলেরও আমি এসে বলেছি যে অন্য স্কুলে এইরকমই আলুর তরকারির সঙ্গে সয়াবিন দিচ্ছে, কি আলু তরকারি দুটোর জায়গায় তিনটে দিচ্ছে, কি চারটে পিস দিচ্ছে, আমাদের দুটোই দুটোই থেকে যাচ্ছে। আমরা অনেকবারই বলেছি, অনেক মাই বলেছি, সব মা একসঙ্গে হয়ে বলিনি বলে কোনোদিন কেউ কারোরটা জানতে পারতাম না। আজকে সমস্যাগুলো কি, অন্যান্য সময় এই গাত্রে যদি দেখা যায় আমরা যে যার মতো আসছি নিয়ে চলে যাই, কোনো বলিনি, কিন্তু খিচুড়ি আর আজকে প্রচুর পরিমাণে খিচুড়িতে ওই পোকা দেখা যাচ্ছে। তার সবাই ওরা দলবদ্ধভাবে ওরা বলছে। তারপরে আমি পরে এলাম, এসে দেখলাম যে আমাদেরও খিচুড়িতে এরকমভাবে পোকা বাচ্চা, এরকম সবাই জলবদ্ধ হয়ে আমরা সবাই আলোচনা করে দেখলাম যে পাশাপাশি লোকজনকে জানালাম, ওরা সবাই খিচুড়িতে অন্যান্য খিচুড়ির জায়গা আমরা দেখলাম তো যে খিচুড়িতে পালং শাক কি আলু অন্যান্য শাকসবজি থাকে, আমাদের খিচুড়িতে কিছুই নেই। ওই বিনিময়ে পোকা পেলাম আর অন্য কিছু না। আর আমার একটা বিগত দিনের একটা ঘটনা, আমার বড় মেয়ের কারণে এখানে যে বাচ্চাদেরকে দিয়ে যাব যে দিদিমণির আন্ডারে, কিন্তু এই দিদিমণির কোনো সিকিউরিটি গার্ড কিছুই নেই। বাচ্চাদের লক্ষ্যমাত্রা তো দূরের কথা, তারা কখন বাইরে বেরিয়ে গিয়ে খেলা করে মাথা ফাটাফাটি হয়ে গেল, তবুও বাচ্চার কোনো দেখা সাক্ষাৎ কিছু নেই। আর এই বাচ্চার মা দিদিমণির কাছে যে কোনো ডেটল বা কোনো কিছু, তার কোনো ওষুধের চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। আর বাচ্চা কখন বেড়ে যায়, কখন আসে, কী করে, দিদিমণির কোনো দায়বদ্ধতা নেই। আমার নাম বুলুরানী মণ্ডল। এই ঘটনায় ইতিমধ্যে নামখানার মৌসুনী এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৌসুনীর কুসুমতলা থেকে সন্দীপ দাস ও রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল আইকন নিউজ।